अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। प्रिय छात्र छात्रीरा, आशा करी तुम्हरा बासाय भालो आछो। करोनार ऐ दुर्योग समय अनलाइने आज के आमी तुम्हादेर क्लास निच्छी। तो एर जन्नो अल्लाह रब्बुल आलमीनेर कासे आमरा प्रथमत शुक्रिया ज्ञापन करछि। आलहामदुलिल्लाह, आल्लाह जे आशार तौफिक दिएछेन, तोमादेरके शोनार तौफिक दिच्छेन एई खूब कठिन दुर्योगे, एटा आल्लाहर अपार कृपा ছাড়া আর কিছু নয়। আমাদের মতো অনেকজন ভাই বন্ধু আজ পৃথিবীতে এই করোনার রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য আমাদের দোয়া রইল। আজকে করোনা হলো তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশের কর্ণধার, তোমরা ভালো থাকবে, তোমরা লেখাপড়া করবে, তোমরা বড় হবে। করোনার কারণে তোমাদের থেমে গেলে চলবে না, আগামী দিন, আগামী দেশ, আগামী জাতি পঙ্গু হয়ে যাবে। তাই আমরা এই অনলাইনে শিক্ষার ব্যবস্থা করেছি। আজকে আমি অনলাইনে তোমাদের সাথে আজ উপস্থিত হচ্ছি। তাই আজকে আমি এই পাঠ্য বই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। যেহেতু আর একজন ক্লাস নিয়েছিলেন, তিনি বলেছেন যে আপনি প্রথম অংশে আলোচনায় আসেন, তাই আমি আজকে প্রথম অংশ আলোচনা করছি। তোমরা জানো যে প্রথম অংশ বলতে প্রথম অধ্যায়, সেই অধ্যায়টার নাম আকাইদ। ইতিপূর্বে পড়েছি তোমাদেরকে আকিদা শব্দের বহু বচন আছে আকাইদ। আকিদা শব্দ হচ্ছে আকিদা আরবি শব্দ, এর অর্থ হলো বিশ্বাস। আকাইদ যদি বলা হয় যে আকাইদ শব্দের অর্থ দেওয়া হচ্ছে বিশ্বাসমালা। কেন বিশ্বাসমালা? বিশ্বাসমালা হলো ওখানে একটা বিশ্বাস না, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ওপর বিশ্বাস, শুধু ওই বিশ্বাসটাই নয়, এখানে আল্লাহর ওপর বিশ্বাস, ফেরেশতার ওপর বিশ্বাস, নবী রাসূলের বিশ্বাস, কিতাবের ওপর বিশ্বাস, এমনি করে ইসলামের সাতটি মৌলিক বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করতে হয় একজন মুমিনকে। তাই এখানে আকাইদ শব্দ ব্যবহার হয়েছে। তাই আকাইদ শব্দের প্রথমত যদি তোমরা আকাই শুনতে জানতে চাও, এই কথাগুলো বললাম, তোমাদের আল্লাহ সম্বন্ধে জানতে হবে, তোমাদের ফেরেশতা সম্বন্ধে জানতে হবে, কিতাব সম্বন্ধে জানতে হবে, নবী রাসূল সম্পর্কে জানতে হবে, আখিরাত সম্পর্কে জানতে হবে, আখিরাতের যতগুলো পর্যায় আছে সব পর্যায়ে জানতে হবে, পরকাল সম্বন্ধে জানতে হবে, তাহলে তোমরা একজন ইমানদার হতে হবে। আখিরাতের বিষয়গুলো, আখিরাতের বিষয়গুলো তোমাদের শিক্ষা হবে। তাই আমি আজকে তোমাদের যে অধ্যায় আলোচনা করছি সেটা হচ্ছে আকাইদ। এই আকাইদ দেখা যাচ্ছে, আকাইদের প্রথমেই আমরা যে জিনিসটা আলোচনায় আসে, যে বিষয়টা আলোচনায় আসে, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্ব সরাসর যে সৃষ্টি করেছেন, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার বা শরীক নাই, তাকেই প্রথম আমাদের জানতে হবে। তাকে জানতে গেলে এখন আমাদের প্রথম আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। তা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতে গেলে আমাদের আল্লাহর ওপর যে বিশ্বাস করতে হবে, আল্লাহর গুণাবলী জানতে হবে, হ্যাঁ, আল্লাহর যতগুলো সাতটা বিষয়ের ওপর মনে প্রাণে তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে পূর্ণাঙ্গ মমিন হতে পারবে, নচেত মমিন হতে পারবে না। তাহলে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে গেলে এখন আল্লাহ যে শব্দটা, আমরা আল্লাহ শব্দ বলতে আমাদের জানতে হবে, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কে, এই জিনিসটা জানতে হবে। অনেককে প্রশ্ন করলে যে বলা হয় যে আল্লাহর পরিচয় দাও, বলতে পারবা না, তাহলে তোমরা যে একজন মুসলমান, তাহলে তোমাদের তো তা হলো না, তা তো হওয়ার কথা না, একজন মুসলমান আল্লাহর পরিচয় দিতে পারবে না। আল্লাহর এই বিশ্ব সরাচর সব কিছু আল্লাহর, স্রষ্টা আল্লাহ, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইখলাসের মধ্যে বলছেন, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ কি মুখাপেক্ষীহীন,
আল্লাহ বিশ্ব চলাচে কারো মুখাপিক্ষি হন না কোনো কাজের ব্যাপারে কোনো বিষয়ে। লামিয়ালি তিনি জগতের যে মানুষ জন্ম লাভ করে, যেভাবে জগতের সৃষ্টি জন প্রাণীকুল জন্ম লাভ করে, ওইভাবে আল্লাহ জন্ম লাভ করেন নাই। ওলামি ওলাদ এবং প্রাণীকুলের যারা যেভাবে জন্ম দেন ওভাবে তিনি জন্ম নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ এই বিশ্ব সরাসরি আর কেউ নেই। এটা হলো আল্লাহর পরিচয়, আল্লাহর সংজ্ঞা। তাছাড়া সূরা বাকারার শেষেও আমরা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয় পাবো, হাসরের শেষ আয়াতও আমরা পরিচয় পাবো। অর্থাৎ আল্লাহ বলতে আমরা প্রথমেই জানবো স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, হ্যাঁ আমরা এই বিষয়গুলো আমরা জানবো। তো আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আল্লাহ বলতে আমরা কিছু কথা বললাম আল্লাহর পরিচয়ে, তারপরে আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই শব্দটা হচ্ছে আল্লাহ, আল্লাহ দুই ধরনের নাম আছে, এক ধরনের নাম হলো জাত আরবিতে আর এক ধরনের সিফাত। তা আল্লাহর কয় ধরনের নাম? দুই ধরনের নাম, একটা হলো জাত নাম, একটা সিফাত নাম। এখন জাত নাম বলতে সত্তাগত নাম, মূল নাম, আর সিফাত হচ্ছে গুণবাচক নাম। সিফাত হচ্ছে গুণবাচক নাম। যেমন একজন চেয়ারম্যান নির্বাচন করে, সে একজন মানুষ, তাকে আব্দুল করিম নামে ডাকে, তার নাম মনে করো করিম। কিন্তু আব্দুল করিম চেয়ারম্যান হওয়ার পরে চেয়ারম্যান সাহেব বলে, হ্যাঁ উকিলকে উকিল সাহেব বলে, হ্যাঁ এইভাবে ডাক্তারকে ডাক্তার সাহেব বলে। তারা একটা বিশেষ শিক্ষা লাভ করার পরে একটা গুণ তার অর্জন, তার সংশোধিত হওয়ায় তার নামটা একটা গুণবাচক নামে পরিণত হয়েছে। একটা ছেলে দেখতে খুব সুন্দর, তখন ছেলেটি খুব সুন্দর বলা হয়, তার একটা গুণ, ছেলে একটু গুণ, ছোট একটা শক্তিশালী ছেলে, দুর্বল না, তাহলে শক্তিশালী, তার একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম 99টা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা নাম গুণবাচক নাম? 99টা নাম আছে। তাহলে এই 99টা আমরা মুসলমান, আমরা অনেক সময় অন্য নামে ডাকি, শুধুমাত্র সৃষ্টিকর্তা বলি, শুধু মাই গড কেউ কেউ বলতেছে আমি শুনি, কেউ বলতেছে অন্য অন্য নামে বলে না। আমাদের মুসলমান ধর্ম মতে সেটা হলো শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকতে বলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে ডাকবে সে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন পাক কালামের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য 99টা নাম রয়েছে পাক কালাম শরীফে বলা হয়েছে, সেই নামগুলো নিয়ে শুধু ডাকতে বলছে আল্লাহকে। আল্লাহ তার নিজেকে কিভাবে ডাকবে, কিভাবে ডাকলে তিনি শুনবেন তার নিজের নামগুলো? সে নামগুলো কি কি? এখানে কয়েকটা নাম দিয়েছি 99টার মধ্যে, তোমাদের বইয়ে আছে, যা সেই বইগুলোতে আছে। গাফুরুন, আল্লাহু গাফুরুন, আল্লাহু হালিমুন, আল্লাহু সামিউন, আল্লাহু বাসিরুন, আল্লাহু কাদিরুন। আল্লাহ গাফুরুন, তোমরা জানো যে আল্লাহ গাফুরুন হচ্ছে আল্লাহ মহা অতি ক্ষমাশীল, হালিমুন একটা ধৈর্যশীল, মহাধৈর্যশীল, সামিউন সর্বশ্রোতা, বাসিরুন সর্বদ্রষ্টা, কাদিরুন সর্বশক্তিমান। এখন প্রশ্ন হলো, একজন মানুষও তো দয়ালু হতে পারে, একজন মানুষও তো দেখতে পারে, তাহলে আল্লাহও দেখে। তা আল্লাহর নামের সাথে একটা মানুষের একটা পার্থক্য দাঁড়িয়ে গেল, যে আল্লাহ দেখে একজন মানুষও দেখতে পারে, তাহলে তো এটা একটা শরিকানায় যায়, একটা সমতায় যায়, একটা শিরকে অন্তর্ভুক্ত হয়, তা নয়। এ গাফুরুন এগুলা সবগুলা জোর দিয়ে বলা হয়েছে, কাদিরুন এই শব্দগুলো জোরের শব্দ ব্যবহার হয়েছে। এখানে কাদিরুন মানে সর্বশক্তিমান, এখন সামিউন মানে সর্বশ্রোতা। যেমন সর্বশ্রোতা কেমন? আমরা শ্রোতা, আমার আশেপাশে একজন কথা বললে আমার যদি কর্ণের কোনো সমস্যা না থাকে তাহলে আমি শুনতে পারি, আমি হলো শ্রোতা। কিন্তু আল্লাহ সেই শ্রোতা না, আল্লাহ হলো সর্বশ্রোতা। আল্লাহ এই পৃথিবীতে দাঁড়াচ্ছে এবং আকাশমণ্ডলীতে দাঁড়াচ্ছে এবং সাত সমুদ্রের যে কাহিনী শোনো, ও সমুদ্রের অতল তলে যা কিছু হচ্ছে, অতল তলে যে সমুদ্রে পোকামাকড়ের পদধ্বনি, সে পদধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। তাহলে একজন সৃষ্টি, একজন আল্লাহর বান্দা, একজন মানুষ মানুষের সাথে আল্লাহর শোনার পার্থক্য তো এই, এমনিভাবে দেখা, এমনিভাবে দয়া, এমনিভাবে সব কিছুর পার্থক্য আছে। তাই আমি বলবো যে আল্লাহ লালন পালন করেন। তো এখন আমি বলবো যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষ মানুষগুলোকে সৃষ্টি করেছেন, বৃক্ষলতাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নদ নদী পাহাড় পর্বত সব সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিগুলোর রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগুলোর ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকুলকে লালন পালন করছেন, সৃষ্টিকুলকে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে চলতে হবে তার বিধান দিয়েছেন, ওহি জ্ঞান দিয়েছেন পৃথিবীতে। আল্লাহ তাআলা এই ওহি পাঠিয়েছেন নবী রাসূলের মাধ্যম দিয়ে, এই আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কীভাবে লালন পালন করছেন? তোমরা জানো যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলো দিয়ে, আমাদেরকে বায়ু দিয়ে, আমাদেরকে খাদ্য দিয়ে আমাদের বাঁচিয়েছেন, প্রাণ বাঁচিয়ে রেখেছেন প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন। তোমরাই জানো, তোমরা যদি একবার ভেবে দেখো যে আমাদের কিভাবে লালন পালন করেন, বৃক্ষলতা যে ধরনের, তোমরা জানো যে বৃক্ষলতা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, শেকড় থেকে পানি নিয়ে কি করে, পানি থেকে শেকড় নিয়ে কি করে একটা খাদ্য তৈরি করে, আর সেই কার্বন ডাই অক্সাইড তারা নিয়ে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ছাড়ে, আর সেই অক্সিজেন আমরা মানুষ প্রাণীকুল গ্রহণ করি, আমরা বেঁচে থাকি। তাহলে আল্লাহর কি কুদরত, আল্লাহ কিভাবে আমাদেরকে লালন করে, এমনি করে বাতাস কীভাবে হয়, এমনি করে পানি চক্র কীভাবে আমাদের পানি বর্ষণ করে থাকেন, আমরা কিভাবে ফসল উৎপাদন করি থাকি, এইগুলো আল্লাহর বহিঃপ্রকাশ। তাহলে আল্লাহ বলতে আমরা কোথায় আল্লাহকে দেখতে পারব? আমরা আল্লাহকে দেখতে পারি আলো অনুভবের মাধ্যম দিয়ে, আল্লাহ চাক্ষুষকে দেখতে পারি না, বাতাস তার কোনো রং দেখি না, বাতাস দেখা যায় না, কিন্তু বাতাস আছে আমরা অনুভব করতে পারি, আমরা সুগন্ধ আছে সুগন্ধের কোনো রং দেখতে পারি না কিন্তু সুগন্ধি পৃথিবীতে আছে আমরা লক্ষ্য করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আছেন কিন্তু আমরা অনুভব করতে পারি আল্লাহ আছেন, আল্লাহর প্রমাণ এই চন্দ্র, এই সূর্য, এই নক্ষত্র, এই বিশাল পর্বত, পাহাড়, বাতাস, সব কিছু আল্লাহর একটা বাস্তব, একটা নমুনা, আল্লাহর বহিঃপ্রকাশ, আল্লাহর এই গুণের প্রকাশগুলো আল্লাহর পরিচয় বহন করে। আশা করি তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। বাড়ির পড়াস্বরূপ আমি বলবো যে তোমরা অনুশীলনীর এখান থেকে 21 নম্বর পৃষ্ঠার 1 থেকে 5 নম্বরগুলো পড়বে, 5 নম্বরগুলো কাঠামোবদ্ধ অথবা বর্ণনামূলক এগুলো পড়বে, আর বাড়ি পড়াস্বরূপ ওই অংশেরই তোমরা পড়ি রাখবে যে ওই অংশ থাকিয়া যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলো পড়বে, ওই অংশ থাকিয়াই তোমরা কী করবে, সেই অংশ থাকিয়া ডান বামের যে অংশটা আছে সেটা পড়বে, তোমরা সংক্ষেপে উত্তর যেগুলো আছে 2 নম্বরের মধ্যে সেগুলোও পড়বে, এবং পানিচক্র থেকে যে প্রশ্নটা হয় এবং মনে করো আল্লাহ লালন পালনের দৃশ্য থেকে প্রশ্নটা হয়, তারপরে বায়ু থেকে যে প্রশ্নটা হয়, এই প্রশ্নগুলো কিন্তু ওর মধ্যে বড় বড় অনেক প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত সময়ে এসে প্রশ্নগুলো বলা গেল না। তোমরা আশা করি বইটা হুবহু রিডিং করবে, বইটা পড়লে সেই জিনিসগুলো পাবে, আর বইটার তুমি ফলো করবে। তোমরা যদি A+ পাইতে চাও একটা নিয়ম আছে, বইটা হুবহু তোমাদের সংখ্যা, মমিনের সংখ্যাটা হুবহু লিখতে হবে, ইসলামের সংখ্যাটা হুবহু লিখতে হবে, হুবহু বই ছাড়া নিজে বানিয়ে দিলে হয়তো বা নম্বর কর্তন হইতে পারে, বই ফলো করবে আশা করি। আমি আশা করি সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এবং তোমরা নিয়মিত পড়াশোনা করো। আমরা যতটুকু পারি আমরা আপ্রাণ চেষ্টা করব তোমাদের এই সময়ের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে। আমা আলাইনা ইল্লাল বালাগুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।